আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দর্শক, পিস হানি এর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আপনাদের সামনে একটা তথ্য দেখাবো আপনাদেরকে। এর আগে আমরা একটা ভিডিও প্রকাশ করেছিলাম যে একটি চাকের মধু আশ্চর্যজনক কেঁচো ছিল, এবং সেই চাকেরই মধু এক মাস পরে যখন আবার সেই মধু ভাঙা হচ্ছে তখন সেটা আবার মিষ্টি। উল্টো, এক মাস আগে তেঁতো, এক মাস পরে মিষ্টি, একই চাকের মধু একই ব্যক্তি সংগ্রহকারী। তো সেই ভিডিওটাই আজকে আপনাদেরকে দেখাবো, যে অনেক মানুষই হয়তো আমাদের মধুর যে বিভিন্ন কোয়ালিটি দেখে কিছু মনে করতে পারে, সেজন্য আজকে সেই ভিডিওটা দেখানো আপনাদেরকে, যে আপনারা বুঝতে পারবেন যে একই চাক থেকে যদি এইরকম মধু হয় তাহলে যে বিভিন্ন কোয়ালিটির মধু হয়ে থাকে এটা আপনারা বুঝতে পারলেন। তো বন্ধুরা চলুন তাহলে আমরা সেই ভিডিওটি শুরু করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 1 ডিসেম্বর এই চাক থেকে মধু সংগ্রহ করেছিলাম, আজকে 30 ডিসেম্বর এই চাক থেকে মধু সংগ্রহ করছি। ঠিক এই চাকের মধু আজ থেকে 30 দিন আগে তেঁতো হয়েছিল, আর আজকে দেখি এই মৌচাকের মধু কেমন হয়। ঠিক এই চাকের মধু কিছুদিন আগে তেঁতো হয়েছিল, রংটা অন্যরকম, দেখা যাক আজকে কেমন হয়। আজকে কিন্তু তেঁতো না, দারুণ মিষ্টি না, মধু নাই, শুকিয়ে গেছে মধু, মধুটা খেয়ে নিয়েছে, না আর মধু হবে না, মধুটা সম্পূর্ণ খেয়ে নিয়েছে। মাত্র এইটুকু মধু হয়েছে, দেখুন এই চাক থেকে এক মাস আগে মধু সংগ্রহ করেছিলাম তার রং কেমন। আজকে 30 ডিসেম্বর, আর এই সিসি দেখুন, এই মধুটা সংগ্রহ করেছিলাম আজ থেকে 15 দিন আগে, একই চাক একই লোক এক জায়গা থেকে ভেঙেছি, দেখুন এটা 15 ডিসেম্বর ভাঙ্গা একই চাক থেকে, আর এইটা ভাঙ্গা 30 ডিসেম্বর, রঙের ডিফারেন্স। এটা এখন পর্যন্ত তেঁতো আছে এবং 15 দিন পর ভাঙলাম, অর্থাৎ 30 ডিসেম্বর, এটার স্বাদ কিন্তু মিষ্টি। 15 দিন আগে ভেঙেছিলাম এটা, এটার স্বাদ কিন্তু তেঁতো। তাহলে আপনারাই বোঝেন একই মৌচাকের মধু শুধুমাত্র 15 দিন বা 30 দিনের ডিফারেন্সে মধুর স্বাদ এবং রং পাল্টে গেল। 15 দিন আগে এটা ছিল এই রঙের, যার স্বাদ তেঁতো, 15 দিন পরে মধুটা হলো এই রঙের, যার স্বাদ সুস্বাদু এবং মিষ্টি। বলেন আপনারা কি বলবেন? তাহলে সম্মানিত দর্শক, আপনারা দেখতে পেলেন যে আশ্চর্যজনক হলেও সত্যি যে আপনারা একই চাক থেকে মধু দেখতে পেলেন, যে একবার তেঁতো তারপরে আবার মিষ্টি। তো ঠিক আছে দর্শক, আপনাদের ভুল ধারণা দূর হলেই ইনশাল্লাহ আমাদের কাজ আগে বাড়বে, এবং আপনারাও সঠিক মধু এবং প্রাকৃতিক যে আমরা সরাসরি চাকের মধু আপনাদের খাওয়াচ্ছি সেটা আপনারা খেতে পারবেন, এবং স্বাস্থ্যগতভাবে আপনারা ভালো থাকবেন, এবং দেশ এইভাবে আগে বাড়বে আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, এখান থেকেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ।